কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কিশোরদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কনটেস্ট 2024 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। কমিশনার বলেন, কিশোরদের যেমন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। কমিশনার আরও বলেন, প্রতিদিনই সড়কে আইন অমান্য করার প্রতিযোগিতা চলে, আর এই অশুভ প্রতিযোগিতা রোধে ট্রাফিক আইন মেনে সবাইকে সচেতন হতে হবে। আইন না মানার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হয়। শিক্ষার্থীদের ভেতর থেকেই আইন মানার প্রবণতা তৈরি করা উচিত বলেও মনে করেন তিনি। ঘর থেকে সড়ক পর্যন্ত সব জায়গায় আইন মেনে চলার তাগিদ দেন কমিশনার। ট্রাফিক আইনের সংস্কৃতি চালু রাখতে কিশোরদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে, এই কিশোরদেরই বলতে হবে। কিশোরদেরই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি বড় শক্তি, তারাই কিন্তু আমাদের দেশটাকে কিশোর গ্যাং করে দেবে।